আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের দেশের মধ্যে সবচেয়ে বড় ভাইরাস এখন হলো পরকিয়া, বলুন ঠিক কি না? ঘরে ঘরে আপনি খুঁজলেন বিবাহিত পুরুষ সে আরেক মহিলার সাথে সম্পর্ক, বিবাহিতা নারী স্বামীকে বাদ দিয়ে আরেক অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছে, এটাকে আমরা আমাদের পরিভাষায় বলি পরকিয়া। এরকম পত্রিকার মধ্যে খবর সংবাদ এসেছে, গতকালকের পত্রিকার রিপোর্ট, এক মা পরকিয়ায় লিপ্ত হয়েছে, তার আপন সন্তান মেয়ে এই সম্পর্কে জানতে পেরেছে, মেয়ে জেনে ফেলেছে, এখন মা চিন্তিত পেরেশান, বাবার কাছে মেয়ে কথা বলে দিবে, তার স্বামীর কাছে কথা বলে দিবে, এ কারণে সে যে হারাম অবৈধ সম্পর্ক রেখেছে ওই প্রেমিকের সাথে মিলে ষড়যন্ত্র চক্রান্ত করে নিজের জন্ম দেওয়ার সন্তানকে পর্যন্ত সে হত্যা করেছে, বলুন নাউজুবিল্লাহ। পত্রপত্রিকায় কি আপনারা এগুলো দেখেন না, হন না? এই কথাগুলো কে বলবে? কেউ নেই এগুলো বলার, অথচ সবচেয়ে বলো বড় বড় ভাইরাস হলো এগুলো বর্তমানে। আর আমি মনে করি কয়েকদিন পর পরই তো আমরা পত্রিকায় দেখি পরকীয়ায় লিপ্ত হয়ে প্রেমিক প্রেমিকা মিলে স্বামীকে হত্যা করেছে, ঠিক কি না? প্রেমিক প্রেমিকা মিলে স্ত্রীকে হত্যা করেছে, এরকমও ঘটনা পাওয়া যায়। আমি বলি এই যে সমস্ত পরকীয়া, যে সমস্ত নারীরা বিবাহিত হওয়ার পরেও অন্য পরপুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়, এটার অন্যতম একটা কারণ আমি বলবো আর কিছু না, স্বামী হলো সবচেয়ে বড় এর পিছনে কারণ, ঠিক কি না? স্বামী তাকে মোবাইল কিনে দিয়েছে, স্বামী ঘরের মধ্যে বড় বিশাল বড় টিভির ব্যবস্থা করে দিয়েছে, টিভির মধ্যে সারাদিন হিন্দি সিরিয়াল সিনেমাগুলো দেখে, স্টার জলসা আর জি বাংলার ধারাবাহিক নাটকগুলো দেখে আর পরকিয়া শিখে, বলুন ঠিক কি না? সেগুলোর মধ্যেই দেখানো হয় কিভাবে একটা বিবাহিতা নারী পর পুরুষের সাথে সম্পর্ক করবে, কিভাবে একটা স্যারের সাথে একটা শিক্ষিকা কিভাবে সম্পর্ক করবে, একটা শিক্ষক তার স্টুডেন্টের সাথে, একটা মেয়ে স্টুডেন্টের সাথে কিভাবে সম্পর্ক করবে, এই সমস্ত অবৈধ ফাহেশা কাজগুলো এই সিনেমাগুলোর মধ্যে দেখানো হয়, ঠিক কি না? এগুলো সারাদিন দেখে তো সে এগুলো শিখবে না তো কি শিখবে? এবং পরকিয়ার মধ্যে লিপ্ত হওয়ার অন্যতম কারণ আমরা পুরুষ, আমরা স্বামীরা, তার কারণ কি জানেন? অনেক পুরুষ আছে, অনেক স্বামী আছে, আমরা অভিযোগ আসছে বিদায় বলতেছি কথাগুলো, এখানে তো অনেকেই বিবাহিত আছেন, এই কথাগুলো জরুরি আপনাদের জন্য, বিপদে পড়ে গেলে আপনার আপনার জন্য দুনিয়াটা জাহান্নামের আগুন হয়ে যাবে। আপনি খোঁজ নিয়ে দেখেন, যার ঘরে শান্তি নেই দুনিয়াতে তার কোথাও শান্তি নেই, ঠিক কি না? অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি ভালো চাকরি আছে কিন্তু পেরেশানি শান্তি নেই, একটাই কারণ তার স্ত্রীকে দিয়ে সে সুখী না, একটাই কারণ স্ত্রী বলে স্বামীকে দিয়ে আমি সুখী না, এর একমাত্র কারণ হলো পরকিয়া। পরকিয়ার মধ্যে স্ত্রী লিপ্ত হওয়ার অন্যতম কারণ স্বামী। স্বামী কাজ হলো কি? সারা দুনিয়ার মানুষের সাথে ভালো ব্যবহার করে, সুন্দর করে কথা বলে, সারাদিনের যত রাগ, সারাদিনের যত গুসা, সারাদিনের যত টেনশন বিকালবেলা সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে স্ত্রীর উপর প্রয়োগ করে, বলুন ঠিক কিনা? তাহলে এই স্ত্রী আপনার থেকে যখন ভালোবাসা না পাবে, মহাব্বত স্বামীর হক অধিকার যখন না পাবে, স্বাভাবিক এই স্ত্রী তখন পরকিয়ায় লিপ্ত হবে। আল্লাহ রাসূলের জীবনী আমাদের পড়া দরকার, সাহাবায়ে কেরামের জীবনী পড়া দরকার। কেন রাসূলের জীবনী পড়ব? নিজের জীবনকে শুধু গঠন করব তাই না, রাসূল একজন আদর্শ স্বামী ছিলেন, আমাদেরকেও একজন আদর্শ স্বামী হতে হবে, বলুন ঠিক কি না? রাসূল একজন আদর্শ পিতা ছিলেন, আমাদেরকে আদর্শ পিতা হওয়া লাগবে। রাসূল একজন আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন, আমাদেরকেও একজন আদর্শ রাষ্ট্রনায়ক হওয়া লাগবে। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ও দুনিয়াবাসী তোমরা জানো আমার নবী আমার স্বামী আমাকে কেমন মহাব্বত করত, ভালোবাসত। আমার স্বামী যতই ব্যস্ততার মধ্যে থাকতো, বিকালবেলা বা সন্ধ্যাবেলা যখন ঘরে আসতো, আদর করে আমি আয়েশাকে ইয়া আয়েশু বলে ডাক দিত, বলুন সুবহানাল্লাহ। আদর করে আয়েশাকে বলতেন ইয়া আয়েশু। আবার কখনো কখনো কোথাও হাদিসে পাওয়া যায় হুমাইরা বলে ডাকতো, হুমাইরা অর্থ হলো লালি, মানে আমার সুন্দরী বধূ, বলুন সুবহান। হাসার কিচ্ছু নেই, লজ্জার কিচ্ছু নেই, এগুলো নবীজির জীবনী। স্ত্রীর সাথে কিভাবে আচরণ করা লাগবে, স্ত্রীর সাথে কেমন ব্যবহার করা লাগবে আল্লাহ রাসূল দেখিয়েছে। মহাব্বত স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে হবে, এমন অনেক স্বামী আছে বিবাহ করেছে 5 বছর 10 বছর হয়ে গিয়েছে,
কোনো দিন তার স্ত্রীর সাথে একসাথে বসে খাবার খাইনি, আছে কিনা? অথচ আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আর আল্লাহর নবী যখন পানি পান করতাম, আমরা দুই গ্লাস দিয়ে কখনো পানি পান করতাম, একটা গ্লাস দিয়ে পানি পান করতাম, আমি গ্লাসের যেই অংশে আমার ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমি দেখতাম আমার প্রিয় নবী আমার স্বামী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করত, আমি একটা গোস্ত চিবিয়ে রেখে দিলাম, আমি দেখতাম আমার নবী সেই গোস্তটা চিবিয়ে খেত, এরকম স্বামী স্ত্রীর মিল মহাব্বত ছিল। এই কারণেই আল্লাহর রাসূল উম্মতদেরকে এগুলো শিক্ষা দিয়েছেন, উম্মত শুধুমাত্র ব্যক্তিগত জীবন হলে হবে না, তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমার সুন্নতগুলো তোমরা অনুসরণ করবে। যদি আমার সুন্নতগুলো অনুসরণ আর অনুকরণ করো, দাম্পত্য জীবনে আল্লাহ তোমাদেরকে সুখীময় জিন্দেগি দান করবেন, পরকালেও আল্লাহ একসাথে স্বামী স্ত্রীকে জান্নাত দিয়ে দিবে। আমাদের ঘরে পরকিয়া হওয়ার একমাত্র অন্যতম কারণ আমরা পুরুষের, আমরা ঠিক হয়ে যাই। খায়রুকুম খায়রুকুম লিনিসাইহিম, আল্লাহর রাসূল বলেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে যে তার ঘরের মধ্যে ভালো, যে তার বিবির কাছে ভালো, যে বিবি স্বামীকে বলে আমার স্বামী ভালো, সেই স্বামী সবচেয়ে ভালো, বলুন ঠিক কিনা? সারা দুনিয়ার মানুষ আপনাকে ভালো বলে, বাহ বাহ দেয়, হাতের তালি দেয়, আপনার ঘরের স্ত্রী আপনাকে দেখলে চেহারা ঘুরিয়ে নেয়, আপনি ভালো না, অবশ্যই আপনি দুশ্চরিত্র, অবশ্যই আপনি লম্পট, বলুন ঠিক কিনা? কেননা গোপন সংবাদ সম্পর্কে ঘরের মানুষই ভালো জানে, স্ত্রী ভালো জানে। পরকিয়ার পরকিয়া পত্র পত্রিকার গুলোর মধ্যে কত মানুষ আমাদের কাছে অভিযোগ করতেছে, হুজুর শান্তি নেই, বউ কথা শোনে না, স্ত্রী কথা শোনে না। এর আগে আমাদেরকে আগে ঠিক হওয়া লাগবে, যেহেতু মা বোনেরা কথাগুলো শুনতেছে, হয়তো বাসায় বলে তারা আনন্দ হচ্ছে, হুজুর খালি আজকে পুরুষদেরকেই বলতেছে। মা বোনেরা যারা শুনতেছেন, আপনাদেরকে একটা মেসেজ দিব, যে সমস্ত পুরুষরা বিবাহ করার পরে পরকিয়ায় লিপ্ত হয়, তার বিবাহিতা স্ত্রীর কারণেই পরকিয়ায় লিপ্ত হয়, বলুন ঠিক কিনা? ঘরের মধ্যে থাকে ফকিরদের মতো, বাহিরে কোথাও গেলে বিউটি পার্লার থেকে দুই ঘন্টা সেজে তারপরে বের হয়। অনেক স্বামী বলে, হুজুর আমার বউ বিউটি পার্লার থেকে বের হলে আমি চিনতে পারি না, আধা ঘন্টা যাবৎ তাকিয়ে থাকি, এটা কি আমার বউ? অথচ বের পুরুষের জন্য সাজা কোনো মহিলার জন্য, মুমিনা মহিলার জন্য বৈধ না, বলুন ঠিক কিনা? অথচ আল্লাহ নবী বলেন, একজন মুমিনা নারী তার স্বামীর মন জয় করার জন্য, স্বামীকে খুশি করার জন্য রাত্রিবেলা যে সময়টুকু সাজগুজের মধ্যে ব্যয় করবে, আল্লাহ তাআলা ওই সময়টুকু নফল ইবাদতের সওয়াব তাকে দিয়ে দিবে। এজন্য মা বোনেরা স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর হুকুম মানা লাগবে, আনুগত্যতা করা লাগবে। স্বামী স্ত্রী উভয়ের ভালোবাসা যখন সমন্বয় হবে, সংসারগুলির মধ্যে সুখ শান্তি আসবে, দুনিয়াতে একসাথে থাকতে পারবেন, পরকালেও আল্লাহ জান্নাতে একসাথে রাখবেন। আল্লাহ আমাদের প্রত্যেকটা দাম্পত্য জীবনকে সুখীময় হওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। কথাগুলো জরুরি তাই চলে আসছে, এজন্য আপনাদেরকে বলে দিলাম। যেটা আমি বলতেছিলাম, আল্লাহ রসুল এক সাহাবিকে বিবাহের ফজিলত বলার পরে, ওই সাহাবির নামটা মনে আছে? সাদ আল আসআব। ওই সাহাবি ছিল কালো, কিন্তু লোকটা ছিল খুব ভালো। আল্লাহর কাছে চেহারার কোনো মূল্য নেই, সম্পদের কোনো মূল্য নেই, যদিও চেহারাটা কালো, তাকওয়া ছিল অন্তরে ভরপুর, আল্লাহর কাছে তার সম্মান ছিল অনেক বেশি, বলুন সুবহান। সাদ আল আসআব বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গরিব মানুষ, কালো মানুষ, আপনি বিবাহের ফজিলত সম্পর্কে বলেছেন, আমি একটা গরিব মানুষ, কালো মানুষ, মেয়েরা আমাকে দেখলে দূরে সরে যায়, কেউ আমাকে বিবাহ করতে চায় না, কোনো অভিভাবক তার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে চায় না। আল্লাহর রাসূল বুঝতে পারলেন সাদ আলা সাদের মনের ব্যথা আর কষ্টগুলো। আল্লাহর রাসূল বললেন, সাদ আলা সাদ আসো, তুমি আসো, যাও ইবনু ওয়াক্বাবের কাছে যাও। ইবনু ওয়াক্বাব ছিল মদিনার সর্দারদের মধ্যে অন্যতম একজন সর্দার, কিছুদিন হয়েছে সে মুসলমান হয়েছে। আল্লাহর নবী সাদ আলা সাদকে বললেন, যাও ইবনে ওয়াক্বাবের কাছে যাও, তার একটা সুন্দরী মেয়ে রয়েছে, এই মেয়েটাকে হুরে মদিনা, মদিনার হুর বলা হতো, বলুন সুবহানাল্লাহ। মদিনার সবচেয়ে সুন্দরী ছিল এই মেয়ে, ইবনে ওয়াহাবের মেয়ে। আল্লাহ রাসূল সাদ আলা সাদকে বললেন, যাও ইবনে ওয়াহাবের কাছে গিয়ে বলো তার মেয়েকে যেন তোমার সাথে বিবাহ দেয়, আমি আল্লাহর রাসূল তোমার জন্য তার মেয়েকে প্রস্তাব দিয়েছি। সাদ আলা সাদের মন খুশিতে বাগবাগু,
सामने बारे आबार दाड़िये जाई, सामने बारे आबार दाड़िये जाई, सामने बारे आशाय विश्वनबी विभागेर प्रस्ताव दिएछे अवश्यई एटा होबे। आबार दाड़िये जाई एई चिंता करे, तार शरीरेर गठनेर चिंता करे, आर हूरे मदीना से सुंदरी नारीर चिंता करे, बोले जाना कखनो एटा सम्भव ना, एटा होते पारे ना। एभावे चिंता करते करते साद आला साद चले गेलो इब्ने वहाबेर काछे, গিয়ে বলতেছে ও ইবনে ওয়াহাব, বিশ্বনবী আমাকে তোমার কাছে পাঠিয়েছে, তোমার একটা সুন্দরী, সবচেয়ে মদিনার সুন্দরী যে নারী আছে সেই তোমার কন্যার সাথে বিশ্বনবী আমার বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। কথা শোনার সাথে সাথে ইবনে ওয়াহাব বসা থেকে দাঁড়িয়ে গেছে, রাগান্বিত হয়ে রাসূলকে কিছু বলে নাই, কিন্তু তাকে বলতেছে কালের গরে কাইল্লা, কাকের গরের কাক, এত বড় সাহস, এত কালো হয়ে আমার সুন্দরী মেয়েকে তুই বিবাহ করতে আসছস? সাদ আলা সাদ ভয়ে বলতেছে ইবনে ওয়াহাব, আমার সাথে রাগ দেখিয়ে লাভ নেই, আমি জানি আমি কালো মানুষ, এই জন্যই কেউ কাতাকার তার মেয়েকে আমার সাথে বিবাহ দেয় না, তবে বিশ্বনবী আমাকে পাঠিয়েছে এই জন্য আমি এসেছি। সাদ আলা সাদ ফিরে যাবে, এমন সময় ঘরের এক কোণা থেকে মিষ্টি আওয়াজে একটা ডাক আসলো, আব্বু, ও আমার পিতা, একটু আপনি এদিকে আসেন। ইবনে ওয়াহাব যাওয়ার পরে তার মেয়ে বলতেছে, বাবা আপনার কত বড় স্পর্ধা, আপনি বিশ্বনবীর পক্ষ থেকে দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করতেছেন, আপনি যদি বিশ্বনবীর প্রস্তাব প্রত্যাখ্যান করেন সাবধান, আল্লাহর নবী কষ্ট পেয়ে যাবেন, আল্লাহর নবী কষ্ট পেলে আল্লাহ কষ্ট পেয়ে যাবেন, আর আল্লাহ যদি নারাজ হয়ে যান যে আল্লাহ আমাকে সৌন্দর্যতা দান করেছেন, ওই আল্লাহ আমার সৌন্দর্যতা নিতে সামান্য দেরি হবে না, ঠিক কি না? সৌন্দর্যতা দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, এগুলো পেয়ে অহংকারী হওয়া যাবে না, গর্ব করা যাবে না, যে আল্লাহ সৌন্দর্যতা দিতে পারেন সে আল্লাহ নিতেও পারেন, বলুন ঠিক কি না? ক্ষমতা যে আল্লাহ দিতে পারেন সে আল্লাহ নিতেও পারেন। এভাবে মেয়েটা বাবাকে বলল, বাবা আমি বিবাহের প্রস্তাবে রাজি, আপনি আল্লাহর রাসূলের প্রস্তাব মেনে নেন। ওই যুবককে ডাক দিয়ে ইবনে ওয়াহাবের কন্যা বলতেছে, যুবক যাও তুমি বিশ্বনবীর কাছে যাও, গিয়ে বলো আমি এই প্রস্তাবে রাজি আছি, বিশ্বনবীকে আমি আমার বিবাহের উকিল বানিয়ে দিলাম, এবং আল্লাহর নবী যেন আমার বিবাহের মোহর নির্ধারণ করে দেয়। সাদ আলা সাদ খুশি মনে আনন্দ চিত্তে নবীজির কাছে চলে গেল, তার চেহারা হাস্যোজ্জ্বল চেহারা দেখেই বিশ্বনবী বুঝতে পারলেন, সাদ আলা সাদ হয়তো তোমার বিবাহ পরিপূর্ণ হয়েছে, হয়তো কাজে লেগে গিয়েছে। সাদ আলা সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে ওয়াহাব রাগান্বিত হয়ে আমাকে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু তার কন্যা আপনার দেওয়া প্রস্তাবকে আপনাকে সম্মান করে, আপনার দেওয়া প্রস্তাবকে মেনে নিয়ে আমার মতো এত কালো একজন ব্যক্তির সাথে বিবাহের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আল্লাহ নবী ওই মেয়ের জন্য দোয়া করলেন, খায়রের দোয়া করলেন, কল্যাণের দোয়া করলেন। সাদ আলা সাদ বললেন, আপনাকে উকিল বানিয়েছে, আপনি মোহর নির্ধারণ করে দেন। আল্লাহ নবী বললেন, সাদ তোমার বিবাহের মোহর আমি 400 দিরহাম নির্ধারণ করলাম। সাদ আলা সাদ অট্ট হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আমার কপালে হয়তো বিয়ে আর কোনোদিন হবে না। সাদ আলা সাদের এই কথা শুনে আল্লাহ নবী বললেন, কেন এই কথা বললা? সাদ আলা সাদ বলে 400 দিরহাম মোহর নির্ধারণ করেছেন, আমি সাদ আলা সাদ গরিব মানুষ, জীবনে কোনোদিন 40 দিরহাম একসাথে আমি দেখিনি। আল্লাহ নবী বলেন, চিন্তা করো না, তোমার মোহর আমি নির্ধারণ করেছি, আমি ব্যবস্থা করে দিব, যাও যাও। আবার সাহাবী উসমানের কাছে যাও, হযরতে উসমানের কাছে যাওয়ার পরে যখন সাদ আলা সাদ বললেন, হযরতে উসমান সাথে সাথে 200 দিরহাম বের করে দিয়ে দিলেন। হযরতে সাদ খুশি হয়ে গেছে, আমার অর্ধেক মোহর হয়ে গিয়েছে, খুশি মনে যখন চলে আসলো, হযরতে উসমান ডাক দিয়ে বললেন, সাদ, আরে বোকা, বিবাহ করবে শুধু মোহর দিলেই কি হবে কিনা, নতুন বধূ তোমার কাছে আসবে, তাকে নতুন কাপড় দেওয়া লাগবে, শাড়ি দেওয়া লাগবে, চুড়ি দেওয়া লাগবে, কসমেটিক্স দেওয়া লাগবে, ইত্যাদি দেওয়া লাগবে, মার্কেটিং করা লাগবে, এই যে আরো অতিরিক্ত কিছু টাকা নিয়ে যাও, নতুন বউর জন্য মার্কেটিং করো। সাদ আলা সাদ এবারে আরো খুশি হয়ে গেল,
সামনে অগ্রসর হওয়ার পরে আরেকজন সাহাবী নাম হলো আলী আর নোমান ইবনে আউফ ওনার কাছে গিয়ে যখন বললেন আল্লাহর নবী আমাকে আপনার কাছে পাঠিয়েছেন মোহর দেওয়ার জন্য ওই সাহাবি 200 মোহর দিরহাম দিয়ে দিল যাও আমরা দুইজন মিলে তোমার পূর্ণ মোহর দিয়ে দিলাম সাদ আলা সাদ খুশি মনে আসতেছে এই সাহাবিও ডাক দিয়ে বলে বাবা আরো কিছু নিয়ে যাও মার্কেটিং এর জন্য এবার এক পকেটে মোহরের টাকা আরেক পকেটে মার্কেটিং এর টাকা শপিং এর টাকা নিয়ে মদিনায় চলে গেল এই সাহাবি মনের মধ্যে খুব আনন্দ খুব খুশি বিবাহ করবে যেই সেই নারীকে বিবাহ করবে না মদিনার সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করবে দোকানের মধ্যে গিয়ে দোকানদারকে বলল ভালো ভালো মালগুলো আমাকে দেন এমন সময় দোকানদার নতুন নতুন শাড়ি কসমেটিক্স গয়না ইত্যাদি দিচ্ছে হঠাৎ করে সাদ আলা সাদ একজন এলানকারীর এলান শুনতে পেল একজন ঘোষক ঘোষণা দিয়ে যাচ্ছে হাইয়ালাল জিহাদ আল্লাহু আকবার হাইয়ালাল জিহাদ একজন এলানকারী ঘোষণা দিয়ে দিল ও আল্লাহর নবীর সাহাবীরা মদিনাবাসীর আল্লাহর নবী জিহাদের ডাক দিয়েছে কে আছো নিজের জান মাল আল্লাহর রাস্তায় দিয়ে জান্নাত ক্রয় করবে সাদ আলা সাদ কানের মধ্যে আওয়াজটা ঢুকার পরে বলল দোকানদারকে বাদ দাও তোমার দোকানদারি মার্কেটিং এর আমার প্রয়োজন নেই দৌড়িয়ে মসজিদে নববীর মধ্যে চলে গেল গিয়ে দেখেন সাহাবায়ে কেরামের অনেকের উপস্থিতি আল্লাহর রাসূল এলান করলেন আগামীকাল যুদ্ধে যাওয়া হবে সকাল সকাল সবাই বের হয়ে পড়বে আমরা এক মঞ্জিল দূরে গিয়ে সেখানে অবস্থান করব অন্ধকার থাকা অবস্থায় আমরা বের হয়ে পড়ব সাদ আলা সাদ নবীজির এই কথা শুনে বাহিরে বের হয়ে দুটি হাত আল্লাহর দরবারে উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করলো আল্লাহ বিবাহ করার একটাই উদ্দেশ্য যেন আমার ঈমান পরিপূর্ণ হয় আমি যেন জান্নাতে যেতে পারি বিবাহ ছাড়া জান মাল খরচ করে যদি জিহাদের মাধ্যমে জান্নাত পাই তাহলে বিবাহের আর কি প্রয়োজন সাদ আলা সাদ বলল আল্লাহ আজকে এমন একটা ব্যবসা আপনার সাথে করব আমার বিবাহের মোহরগুলো মার্কেটিং এর টাকাগুলো আপনার সাথে লেনদেন করব আপনি আমাকে জান্নাত দিয়ে দিয়েন বলুন সুবহানাল্লাহ সাদ আলা সাদ বাজারে গেল 400 দিরহাম মোহরের টাকা দিয়ে একটা তেজস্র ঘোড়া ক্রয় করল মার্কেটিং এর টাকা দিয়ে একটা তলোয়ার ক্রয় করল একটা ঢাল ক্রয় করল পরের দিন সকালবেলা মুখটা একটা কাপড় দিয়ে ঢেকে একটা মাস্ক পরে সাহাবায়ে কেরামের সাথে যুদ্ধে রওনা দিল মাস্ক কেন পরলো এই ভয়ে মাস্ক পরলো কাপড় দিয়ে মুখটা ঢাকলো বিশ্বনবী যদি সাদ আলা সাদকে দেখে তাহলে যুদ্ধে নেবে না কেননা সাদ আল আসাদের বিবাহ ঠিক হয়েছে কিছুক্ষণ যাওয়ার পরে সাহাবীরা দেখলো দেখো আমাদের সবার মুখ খোলা একটা লোকের কেন মুখ ঢাকা এই লোকটা হয়তো কোনো দুশমন বাহিনী শত্রু বাহিনী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন ও সাহাবীরা চিন্তা করো না পেরেশানি হয়ো না আমাদের মধ্যে কোনো দুষ্কৃতকারী থাকতে পারে না হয়তো এটা আল্লাহর কোনো ফেরেশতা না হয় আমাদেরই কোনো দিনী ভাই যাওয়ার পরে আল্লাহর রাসূল যখন সাহাবায়ে কেরামকে যুদ্ধে কাতার বদ্ধি করলেন হঠাৎ করে সাদ আলা সাদের কালো চেহারাটা বিশ্বনবীর চোখে ফুটে উঠল আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাদ তুমি তো সাদ সাদ বলতেছে আল্লাহর কসম আমি হলাম সাদ কেন তুমি আসলে তোমার না বিবাহ ঠিক করেছি সাদ আলা সাদ বলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সুন্দরী নারীকে ত্যাগ করেছি জান্নাতের সুন্দরী হুরের জন্য বলুন সুবহানাল্লাহ সাদ আলা সাদকে আল্লাহর রাসূল পরে বললেন তোমার মতো মানুষ জান্নাতের জন্যই পাগল থাকবে যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমান বিজয়ী হয়ে গেল এক পর্যায়ে সাদ আলা সাদ এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেলেন আল্লাহর রাসূল দেখলেন সাদ আলা সাদের লাশটা জমিনের মধ্যে পড়া সূর্যের তাপ সাদ আলা সাদের শরীরের মধ্যে লাগতেছে বিশ্বনবী সাহাবায়ে কেরামকে বললেন ও আমার সাহাবীরা আমার সাদ আলা সাদের শরীরে সূর্যের তাপ লাগতেছে আমি বিশ্বনবী নিজের শরীর দিয়ে সূর্যের তাপ থেকে আমি আজকে তাকে রক্ষা করব বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সূর্যের দিকে দাঁড়িয়ে বললেন নিজের শরীর সূর্যের তাপটা নিজের শরীরে নিয়ে নিলেন সাদকে ছায়া দিয়ে দিলেন
সাদের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নবী কাঁদতে লাগলেন। এক পর্যায়ে বললেন, সাদকে আমার কোলের মধ্যে দাও। নিজের পা মুবারকের মধ্যে সাদকে রেখে কাঁদতেছেন আর চোখের পানি সাদের উপর টপ টপ করে পড়তেছে। সাহাবায়ে কেরাম দেখে দেখে সবাই কাঁদে, আরে সাদ তুমি কতই না ভাগ্যবান, আজকে তোমার লাশটা বিশ্ব নবীর পা মুবারকের উপরে। সাদ আলা সাদকে দেখে সাহাবায়ে কেরাম ঈর্ষা শুরু করে দিল, আজকে যদি সাদ আলা সাদের জায়গায় আমি হতাম কতই না ভালো হতো। হঠাৎ করে আল্লাহর রসুল কান্না বন্ধ করে দিলেন, হঠাৎ করে হাসলেন। একটু পরে সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর রসুল সাদ আল আসহাদ থেকে চেহারা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে নিল। সাহাবায়ে কেরাম এবার প্রশ্ন করলেন, আবু লুবাবা নামক একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ প্রথমে কাঁদলেন তারপরে কেন হাসলেন, তারপরে সাদ আল আসহাদ থেকে কেন চেহারা আবার ঘুরিয়ে নিলেন? আল্লাহর নবী বলেন, আমি কাঁদলাম এই কারণে আমার একজন পাগল, আমার একজন আশেক আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার জীবনের সাথ ছিল, আল্লাহ ছিল বিবাহ করবে, সুন্দরী মেয়েকে তার বিবাহের জন্য প্রস্তাব দিয়ে রাজি করিয়েছি, কিন্তু সে জান্নাতের হুরের জন্য দুনিয়ার সুন্দরী নারীকে সে ত্যাগ করে দিয়েছে, দুনিয়ার বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি তার জন্য কাঁদতেছি। সাহাবায়ে কেরাম বললেন, কেন হাসলেন আপনি? কয় হাসার কারণটা হলো আমি লক্ষ্য করে দেখলাম সাদ আলা সাদকে নেওয়ার জন্য জান্নাতের সবগুলো দরজা আল্লাহ খুলে দিয়েছেন, জান্নাতের হুর গেলমানরা সাদকে নেওয়ার জন্য দুনিয়াতে চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম আবার আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, চেহারা কেন সাদের থেকে আপনি ঘুরিয়ে নিয়েছেন, এটার কারণটা কি? আল্লাহর নবী বললেন, একটা হুর আমি দেখতে পেলাম, আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। একটা হুরকে দেখতে পেলাম সাদ আলা সাদের লাশটাকে ধরে, সাদ আলা সাদকে লক্ষ্য করে হুর বলতেছে, সাদ তুমি আমাদের জন্য দুনিয়ার সুন্দরী স্ত্রীকে ত্যাগ করেছ, তুমি কবে জান্নাতে যাবে, কবে তোমাকে আদর করব, আমাদের আর দেরি সহ্য হয় না, এখন থেকেই আমরা তোমাকে আদর শুরু করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হুরেরা সাদকে আদর করছে এই দৃশ্য দেখে আমি লজ্জা পেয়ে চেহারা ঘুরিয়ে নিলাম। আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামের নবী প্রেম। সাহাবায়ে কেরাম কুরবানি যতটা দিয়েছেন আল্লাহ নবীর প্রেমের কারণে তার থেকে দ্বিগুণ পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও সেরকম নবী প্রেম অন্তরে রাখতে রাজি আছি তো ইনশাল্লাহ। মহতারাম হাজিরিন, অন্য আরেকটা বিষয়ে চলে যাচ্ছি। একটা কাজ করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, একটা কাজ করলে জান্নাতের নিকটবর্তী হওয়া যায়, একটা কাজ করলে মানুষের নিকটবর্তী হওয়া যায়, একটা কাজ করলে জাহান্নাম থেকে দূরে চলে যায়। সুবহানাল্লাহ। আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ ওয়া করিবুম মিনাল জান্নাহ وَقَرِيبٌ مِّنَ النَّاسِ وَبَعِيدٌ مِّنَ النَّارِ। বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, একটা মাত্র কাজ করবে, একটা কাজের দ্বারা আল্লাহ তোমাদেরকে চারটা পুরস্কার দান করবে। বলুন সুবহানাল্লাহ। একটা কাজ করবে, সেটা হলো দান। সেটা কি? আস-সাখিয়্যু দানশীল ব্যক্তি, করিবুম মিনাল্লাহ দান করার দ্বারা আল্লাহর নিকটে চলে যায়, করিবুম মিনাল জান্নাহ দান করার দ্বারা জান্নাতের কাছাকাছি চলে যায়, ওয়া করিবুম মিনান নাস দান করার দ্বারা মানুষের নিকটবর্তী হয়ে যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন যে ব্যক্তি দান করে এলাকার মানুষও তাকে মহাব্বত করে। বলুন ঠিক কিনা? এলাকার অসহায় মানুষগুলো তার জন্য দোয়া করে। এই জন্য আল্লাহর নবী বলেন, দান করার দ্বারা আল্লাহর কাছে যাওয়া যায়, জান্নাতের কাছে যাওয়া যায়, মানুষের কাছেও যাওয়া যায়, ও বাঈদুম মিনান নার জাহান্নাম থেকে দূরে চলে যায়। সুবহানাল্লাহ। একটা কাজ, ফজিলত কয়টা? চারটা। করতে রাজি আছি তো ইনশাল্লাহ? সর্বক্ষেত্রে দান সদকা করতে রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। গতকাল গত সপ্তাহে একটা এলান করেছিলাম, আজকে মিম্বরের জন্য কিছু টাকা কালেকশন করবে। আমার শারীরিক অবস্থা